হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, গলাটা একটু ঠিক হয়েছে তারই মধ্যে। আজকে বোন, আজকে না এটা গিয়েছিলাম পঞ্চমীর দিন, তো বোনকে নিয়ে রাত 2টোর সময় পার্লার থেকে ফিরেছি, বোনকে পুরো চুল কাটিয়ে। তো তোমরা জানোই আমাদের শাড়ির দোকান, বোনেরও একটা শাড়ির দোকান আছে, সেখানে বোনের প্রচুর পরিমাণ চাপ থাকে সকালে, বোন নিচে দোকানে বসে। তো যার জন্য আজকের দিনে সকালবেলা আমি নিয়ে চলে এসেছি ওকে একদম পার্লারে। তো এখানে প্রচুর প্রচুর পার্লারে ভিড় ছিল, সেই দেখে বোনের মুডটা এইরকমভাবে খারাপ হয়ে গেল। এখানে পুচকে কোনো চুল কাটছিল সেটা আমি দেখছিলাম, তো এখানে বলছিল কিরে কিরে চুলটা ছোটো করে ফেলবি, তো মা ওকে বলেছে চুলটা একদম ছোটো করে ফেলবি আমার মতন। তো এখানেও সেটাই দেখাচ্ছে যে এরকম করে ফেলবো এরকম করে ফেলবো। তো এখানে আবার আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। আমি তো মনে মনে ভাবছি যে পরিমাণ পার্লারে ভিড়, এখানে আজ কোনো রকম চান্স নেই, পুরো রকম চান্স নেই। এখানে দিদি প্রচুর পরিমাণে আমাকে রেগে যাচ্ছিল, কারণ আমি খুব দিদিকে বকাচ্ছিলাম। তো এখানে কি করব, আবার একটু ভাবছি। তো এখানে পুচকেটারও রিয়াকশান দেখছি যে কীরকমভাবে ওকে বসিয়ে রেখেছে, বসিয়ে রেখেছে মানে ওর জন্য লাইন আছে, ওরও লাইন আছে। তো এখানে আমার পিছনে বান্ধবীও প্রচুর কাজ, তো ওখানে না ভাবছে শুধু আমি পুজোতে এইসব চুল টুল কাটতে এসে লাইন দিচ্ছি, কিন্তু না পার্লারে যে কি পরিমাণ ভিড় তার নেই ঠিক। কারণ এখানে সেদিন এসেছিলাম দিশাকে নিয়ে, তো দিশা ছিল বলে চুলের কালার টালার কিছু করা নেই, জাস্ট চুলটা কেটেই বেরিয়ে গেছিলাম। তো আজ বোনকে নিয়ে এসেছি, বোনেরও এখনো চুল কাটা হয়নি বা আমারও কিছু হয়নি। আজকেও এখন বাড়ি আছি, জানি না রাতে আসবো কি কাল আসবো, দেখা যাক। তো কি আর করা যাবে, বোন মুখটাকে একদম ছোট করে বলছে আবার আসতে হবে, এরকম একটা রিয়াকশন করে বেরিয়ে গেলাম। কারণ অনেক সকাল থেকে কিছু খেয়ে আসা হয়নি, তো আমি ভাবছি ঘরে গিয়ে আমি এখন ভাত খাবো কি চা খাবো, মানে এতটাই জোর খিদে পাচ্ছে, কি খাবো আগে, কি ভাত খাবো কি আগে চা খাবো? ওর মাথা খা, বোন বলছে ওর মাথা খা, কিন্তু না ওর মাথাটা এতটাই রাফ আমি খেতে পারবো না। তো এইভাবে বোনকে বকাতে বকাতে বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে এখানে লাস্ট ডে দিশার ডান্স ক্লাসে, তো দিশাকে নিয়ে ক্লাসে বেরিয়ে গেলাম। কারণ বোনের কিছু হয়নি, জামা হয়নি, কিছু হয়নি, যার জন্য ওর একটু মনটা আপসেট আছে এখন। যাচ্ছি আর আমি বলেছি তাই জন্য মুখটা ধরে গুই তুই অনেক বড় হয়ে গেছে, এখানে দিশার জামা বেশি হয়ে গেছে, আমাদের জামা কাউন্টিং এ কম হয়ে গেছে। চলো ভাই, কাউন্টিং এ বেশি আছে কান্নাকাটি করছে, তাকেও একটা জামা দিতে হবে। তো এখানে আমরা অলরেডি এসেই গেছি, আর একটুখানি বাকি। রাস্তার অবস্থা ঠিক এইরকম, এই যে আমরা ভাবতে ভাবতে যাচ্ছি যে আজ পঞ্চমী হয়ে গেল, সবার অর্ধেক ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল, আমাদের এখনো না হয়েছে শপিং, না হয়েছে কিছু, বোনের তো এখনো চুল টুল কিচ্ছু কাটা হয়নি। তো দিশাকে আমরা ক্লাসে তোকে বলে গেছে মনে হয়, এত রাস্তা এখানে ফাঁকা কেন? তো এখানে ফাঁকা রাস্তা রেখে আমিও সুন্দরভাবে গাড়িটা চালিয়ে এলাম ট্রেনসে। তো এখান থেকে বোনের কিছু জিনিস, কিন্তু আমার এই চশমাটা দেখে ভেবো না আমি কানা, দেখা যাক কানা নই, আসলে তো চোখে আঞ্জনি হয়েছে। না ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। তো বলো কেমন লাগছে, খারাপ লাগছে কি আমাদের চশমাটা পরে? দেখো এক এক ভালো লাগবে কি আমাকে ভালো লাগছে না আমাকে? তো আমরা এখন এসেছি কোথায়, মিরর দেখে একটু কেদ মেরে নিলাম দুজনে, তো তারাও কেদ মারতে মারতে চলে যাবো। তো ফার্স্টেই আমরা উপরে চলে গেলাম, শাড়ির কালেকশন খুব বেশ ভালো, এরকম আমার দোকানটা যদি সাজিয়ে এরকম ভাবে রাখা হয় না এরকম হিউজ কালেকশন পাওয়া যাবে। দুঃখের বিষয় আমার বাবা আমাকে এত বড় একটা প্লেস করতেই দিল না, ওই সাদাটা ভালো লাগছে, এই যে পিঙ্ক আর সাদা, ঠিক আছে নেক্সট বিয়ে করলে এখানে নেব এই কালারটা হবে।
এটা আমি মেটিয়া বুঝ থেকে ছিটকিনে বানিয়ে নেব। বাহ কি সুন্দর, এখান থেকে শাড়ি কিনে নিয়ে আসছে। আমার দোকানে চলো না, আমাদের দোকানে অনেক কম দাম। ভালো ব্লাউজের কাউন্টারটা যেহেতু আমরা কাশ্মীর যাচ্ছি, তো ফার্স্টে এরকম জ্যাকেট দিয়ে স্টার্ট করলাম, কারণ ওখানে তো ভীষণ পরিমাণে ঠান্ডা, তাই জন্য আগেই আমরা গরমের জামাগুলো দেখছিলাম। আমি কাটা নিয়ে ক্যাশ নিয়ে গেছিলাম, আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকে ক্যাশ এটা বাঁচাতে দেবেই না, এটা নেই কার্ডেও আমাকে শীতের জন্য এটা পারফেক্ট। আমি জানি কিডস থেকে তোমার পেয়ে যাবে, বোন এতটাই রোগা। হ্যাঁ, ওর জামাগুলো সব কিডস থেকেই পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছ কিডসে। কিডসে এসেছে, ক্রপটা হয়ে যাবে। নাইসিল কাস, আমার যদি একটা বয়ফ্রেন্ড বরকে দিই আর কি আর হবে। এখানে বোনের রিয়াকশনটা দেখো। তো এখান থেকে আমরা টুকটাক কিনেছিলাম, তো তারপর আমরা বেরিয়ে গেলাম দিশার ডান্স ক্লাসে। তো দিশাকে নিয়ে তারপর চলে এলাম শুভজিতের দোকানে। তো এখানে দিশা আবার রিলস বানাচ্ছিল, ওর পাপার একটু দেরি হচ্ছিল বাড়ি যেতে। তো এখানে ও আমাকে বলছে তুমি ভিডিও করছো, তো তারপর বোন বলছে যা আমার তো চুল কাটা হলো না, এবারে কী হবে। তো এখানে আবার আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম, তো বলছে আমি বলছি যাবো যাবো দাঁড়া, সবে তো 12টা। তো তারপর ওখান থেকে বিরিয়ানি চলে এলাম। এখানে মা দেখি বাপির জন্য দাঁড়িয়ে আছে, তো বাপি আসতে একটু লেট হবে, তো আমি বোনকে বললাম যা তোরা চলে যা বাড়ি, বিরিয়ানিটা গিয়ে খা, আমি মাকে দিয়ে আসি মাকে ভাইকে। তো তারপর মাকে ভাইকে দিয়ে চলে আসলাম। তো বিরিয়ানিটা আগে শান্তিভাবে খেলাম, খেয়ে দেই বোন আমাকে জ্বালাতে শুরু করে দিয়েছে, দেখো কোথায় কিছু করার নেই, বোনকে কাল সকালে দোকানটা খুলতে হবে, জানো পুজোতে কিরকম চাপ থাকে। এখানে আমরা দিদির গাড়ির সামনে গেছে, দিদির গাড়ির সামনে গেছে, ওইটা হ্যালো কোথায় গেল? আমরা পর্যবেক্ষণ করতে বেরিয়েছি, দিদি সারাদিনের পর খাচ্ছে, এত চাপ ছিল, খাও শরীরটা ঠিক রাখো। এইটা টেনে নেবে, এখানে একজন আছে, এবারে এনার চুল কাটা হবে। এ আজকে পন করে বেরিয়েছে যে আমি চুল কাটবো তবে বাড়ি যাবো, আমার থেকে এর জায়গাটা বেশি, বুঝতে পারছো তো তুমি? তুমি দিদি, তোমাকে আমি জ্বালাই, ও আমি হচ্ছি ওর দিদি, মানে আমাকে কতটা জ্বালায় বুঝতে পারছো? তো বাইরেটা দেখলাম কাকু আর দাদা বসে আছে, দেখো কি সুন্দর। তো এখানে আমরা ছিলাম, এখানে মানে কি ভালো কাকুটা, মানে এখনো কাকিমাটার সাথে এসে ফেসিয়াল করাচ্ছে। বাবাও থাকে না, আমার সাথে থাকে যে কি এখানে আমাকে একটু কমপ্লেন দিচ্ছে, অনেকদিন করি নিচ্ছে, টাইম পাচ্ছি না মেয়েকে নিয়ে। এখানে দেখো দেখো বোনের রাত 1টার সময়, সবে
উপবাস হচ্ছে, তারপর চুলটা কাটা হবে, সেখানে তো আমি মজা নিচ্ছি আর বোনের ভিডিও করছি, আর রাস্তায় কুকুরগুলোকে দেখছি কি সুন্দর। তো এখানে ফাইনালি বোনের চুল কাটা কমপ্লিট, মানে 1:30 বোনের চুল কাটা কমপ্লিট। তো এবারে দেখো বোনকে কি সুন্দর লাগছে। আমি বললাম এই কাটটা কর, ভালো লাগবে। তো বেশ ভালোই লাগছিলো। ওকে বললাম একটা ছবি তুলি, তো এটা এটা ও রেগুলার করে থাকে, মানে আমাদের দোকানেও এরকমভাবে এখানে দিদি বাবা দেখাচ্ছিল, দিদি সব কাছি টাছি সব বাড়ি যাচ্ছে। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, এখানে দিদিকে নিয়েই বাড়ি যাচ্ছি। বোন তো হেভি খুশি, ও ভেবেই রেখেছিল আজ চুল কাটবে তারপর বাড়ি যাবে, সে যত রাত্রিই হোক। তো চুল কেটে যাচ্ছে আর ওই যে দিদি, ও বাবা দিদি বাবা চুলটা দেখে করছে। এইরকম ক্লায়েন্ট পেয়ে কেমন খুশি হলে তুমি? এইরকম ক্লায়েন্ট পেয়ে দিদি বলছে হেব্বি খুশি হয়েছে, হেব্বি খুশি হয়েছে। তারপরে দিদিকে দিদিকে টাটা করে দিয়ে আমরা চলে এলাম বাড়ি। রাস্তা এরকম ফাঁকা, এখন বাড়ি যাই। এখন দুটো বাজে প্রায়, যেতে যেতে দুটো বাজে, মানে দুটো সময় আমরা বাড়ি, মানে কোনো মানে হয় এই যে এই মামনিটার জন্য জন্য। তো আমরা সেটাকে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়ে তো আমরা চিল মেরে বাড়ি চলে এসেছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, টাটা।